বেলজিয়ামে বসবাসকারী বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে আয়োজিত এই মেলাটি একটি অনবদ্য প্ল্যাটফর্ম বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়। বেলজিয়ামে প্রতি বছরই এই কালচারাল মাল্টিকালচারাল এই আয়োজনটি করা হয়। এই আয়োজনের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে থাকা এবং বেলজিয়ামে বসবাসকারী যত দেশের নাগরিক আছে তাদের সংস্কৃতির সাথে, তাদের খাদ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বেলজিয়াম সরকারের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে। আসলে বেলজিয়ামের এই একটি জিনিস আমার খুবই ভালো লাগে, তারা তাদের যে কোনো আয়োজনে বাচ্চাদেরকে খুবই প্রায়োরিটি দিয়ে থাকে এবং সেখানে বাচ্চাদের খেলাধুলার যে ব্যবস্থা এবং সেখানে তাদের ক্রিয়েটিভিটি শো করার জন্য খুব ভালো ভালো কিছু আয়োজন করে রাখে। এক কথায় বলা যায় যে বুদ্ধিদীপ্ত আয়োজন, বাচ্চার বুদ্ধি বিকাশে বা বুদ্ধি প্রকাশে বা বুদ্ধি পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের আয়োজন থাকে। তো এই আয়োজনটা আসলে মূলত বেলজিয়ামে যারা বসবাস করে বিভিন্ন দেশের নাগরিকরা তাদের সংস্কৃতির সাথে, এক এক সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতিকে পরিচিত করে দেওয়ার জন্যই আসলে এই আয়োজন। আমরা হয়তো পৃথিবীর অনেক দেশের নাম শুনেছি কিন্তু সেই দেশের মানুষদের কৃষ্টি কালচার কেমন সেটা কিন্তু আমরা অনেকে জানি না, বা তাদের খাদ্যাভ্যাস কেমন, তারা কী ধরনের খাদ্য খেয়ে থাকে, তাদের মেইন ফুড কী, এগুলো আমরা কিছুই জানি না অনেক সময়। সে জায়গা থেকে যখন আমরা এই মিলন মেলায় আমরা যেয়ে থাকি সেখান থেকে কিন্তু আমরা অনেকটা ধারণা পেয়ে থাকি তাদের ড্রেস, তাদের খাদ্য, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের গান বাজনা, সব কিছু মিলিয়ে একটা দারুণ আয়োজন। সব কিছু সাথে আসলে একটা পরিচিত হওয়ার একটা দারুণ আয়োজন। তো সেখানে আবার বাচ্চাদেরকে সাজুগুজু করানোর জন্য অনেক ব্যবস্থা রেখেছে, এগুলো সব কিন্তু ফ্রি। সব খেলাধুলা এবং তাদেরকে সাজানো এগুলো সবই হচ্ছে ফ্রি। তো এখানে আমি অবশ্য বলতে পারবো না কোন দেশটি তাদের দেশের মেয়েদের চুল মানে হেয়ার স্টাইলটা বিভিন্ন অনুষ্ঠানে তাদের হেয়ার স্টাইলটা বা তাদের কালচারে তারা কীভাবে চুলটাকে সুন্দর করে বাঁধে সেটাই তুলে ধরছে। তো সেখানে মডেল হিসেবে ছোট ছোট বাচ্চাদেরকে নেওয়া হচ্ছে। তো আমি এক্সট্রিমলি সরি, আমি শুনে দেশটার নাম ভুলে গেছি। তো সেখানে আমার মেয়েকে তারা দেখে মানে ওর চুল দেখে তারা খুবই ইন্টারেস্টেড যে হ্যাঁ এই চুলটা তারা বাঁধতে চায়। তো আমি বললাম ঠিক আছে, খুব সুন্দর করে ফুল দিয়ে একদম আমাদের দেশের পাহাড়ি মেয়েদের মতো করে উঁচু খোপা করে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিল, বেশ ভালো লাগছিল। আর এদিকটায় যে খাওয়া দাওয়া, মানে বাঙালি মানেই তো খাওয়া দাওয়ার আশেপাশে ঘুরতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আমার মেয়েকে এখানে বসিয়ে আমার ছেলে অবশ্য একটা খেলা খেলছিল, সেখানেও খুব বুদ্ধির একটা খেলা চলছে। সেখানে অবশ্যই বড়রা ভলান্টিয়ার করছে, সেজন্য আমি চলে এসেছি ওখানে ওকে দিয়ে আবার আমি সময় মতো ওখানে যেয়ে তাকে নিয়ে আসতে পারবো। এদিকে মেয়েকে বসিয়ে দিয়েছি তার সাজুগুজুর জন্য, কিন্তু মেয়েকে রেখে যাওয়া যাচ্ছিল না যেহেতু ও খুবই ছোট। এটা আসলে প্রায় 3 বছর আগের একটা ভিডিও, আমি আজকে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করে আমার মোবাইলটাকে একটু রিলিজ দিই, না হয়তো আমি ডিলিট করতে পারছিলাম না, এত সুন্দর মেমোরি আমি আসলে ডিলিট করতে আমার হাত কাঁপছিল। আসলে আমার মনে হয় আমার মতো সবারই মোবাইলের কোনো ভিডিও অথবা ছবি যখন আমরা ডিলিট করতে যাই আমরা অনেক মানে চিন্তায় পড়ে যাই, এটা ডিলিট করব কি করব না, মানে আমার তো খুবই কষ্ট হয় একটা ছবি ডিলিট করতে বা একটা ভিডিও ডিলিট করতে। এই যে এখানে আবার মেহেদি পরানো হচ্ছে, মরক্কানরা কিন্তু খুব মেহেদি দিয়ে থাকে আমাদের মতোই, তারা তাদের বিভিন্ন অকেশনে তারা মেহেদি পরতে পছন্দ করে। তো মরক্কানরা একটা ডেস্ক নিয়ে বসেছে মেহেদি পরানোর জন্য।
বিভিন্ন দেশের বিভিন্ন সাজের যে রকমারি সাজের যে একটা ব্যাপার, তারা তাদের মতো করে বাচ্চাদেরকে নিয়ে দিয়েই সেটা উপস্থাপন করছে। তা আমার মেয়েকে আবার একটু, সে তো একেবারে খুব সিরিয়াস, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি সাজতে চাও, সে বলেছে সে ইউনিকর্ন সাজতে চায়। তো তাকে সম্ভবত ইউনিকর্নটাই দেওয়া হচ্ছিল বা কিছু একটা, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন রূপকথাকে কিন্তু বেশ ছোট্ট লাগছে। আজ থেকে 2-3 বছর আগে আই থিঙ্ক ও তখন সম্ভবত টুয়েদে, মানে KG 2-তে পড়তো সম্ভবত, এবং সে খুবই ধৈর্যের সাথে তাদেরকে তার চুল নিয়ে কাজ করতে দিয়েছে এবং তার ফেসে পেইন্ট করতে দিয়েছে, এবং এটা দেখে সে মহা খুশি। আমার মেয়ের তো মানে আর খুশিতে পুরাই আটখানা হয়ে যাচ্ছিল নিজেকে দেখে। আর ওরা আসলে বাচ্চাদেরকে এত সুন্দর করে ট্রিট করে, বাচ্চাগুলি না একেবারে তাদেরই হয়ে যায় টাইপের। আচ্ছা, এই যে চলে এলাম এবার হচ্ছে খাদ্য গুদামে। এটা কোন দেশের খাবার আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, উপরে অবশ্যই লেখা আছে। এটা হচ্ছে সিরিয়া। আচ্ছা, সিরিয়ার খাবার দেখালাম, আর হচ্ছে এটা হচ্ছে আই থিঙ্ক লেবানন। তো ওদের বেশিরভাগই দেখা গেছে যে এখানে হালাল ফুড ছিল, বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো একটু বেশি আমি দেখেছি সেদিন। তো আমি মোটামুটি চেষ্টা করেছি বিভিন্ন দেশের খাবারগুলি ট্রাই করার, আমার আবার খুব ভালো লাগে যদি হালাল ফুড হয় তাহলে আমি আবার চেষ্টা করি খাবার ট্রাই করার, দেখে ওদের টেস্ট কেমন, কারণ ইনগ্রেডিয়েন্টস তো সবই এক কিন্তু রান্নার প্রসেসটা তো আসলে ডিফারেন্ট। এই যে এখানে একেবারে ছোট ছোট মাছ, এগুলো সামুদ্রিক মাছ, ওগুলি দিয়ে আমাদের দেশের কি বলে এটাকে, ওই যে আমরা কেচকি মাছের একটা ঝোল টোল করি না, ওই টাইপের একটা করেছে। আচ্ছা, আর এখানে হচ্ছে বিভিন্ন পিঠা। পিঠা যে শুধুমাত্র আমাদের দেশেই হয় তা কিন্তু না, আমি সেই মেলায় গিয়ে দেখলাম যে বিভিন্ন দেশে ওরা খুব সুন্দর সুন্দর পুলি পিঠা, বিশেষ করে পুলি পিঠাটা ওদের মধ্যে খুবই প্রচলন, প্রায় অনেকগুলো দেশেই আমি দেখলাম তাদের ডেস্কে সেদিন পুলি পিঠা দেখলাম, এবং সেটার স্টাফিংটা মোস্টলি ওরা ভেজিটেবল, চিকেন, তারপরে কোথাও কোথাও মরক্কানরা যেমন ওরা একটু সুইট জাতীয় কিছু দিয়ে থাকে ভিতরের পোরটা, বাট দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছিল। হচ্ছে বিভিন্ন ধরনের ব্রেড দিয়ে খুব মজাদার কিছু স্যান্ডউইচ করেছে ওরা, তারপরে পিৎজা, ছোট ছোট পিৎজা, মিনি পিৎজা যেটাকে বলা হয়। আমার ছেলে তো মিনি পিৎজা খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, আর এটা হচ্ছে কোন দেশের, সুরিনামে। সুরিনামেদের খাবার ওরা কি এনেছিল আমি অবশ্য, হ্যাঁ ওরা ঢেকে রেখেছিল কারণ তখনও ওরা স্টার্ট করেনি, আমি একটু আর্লি চলে গিয়েছিলাম। তো কিছু কিছু কান্ট্রির ওরা অবশ্য স্টার্ট করে দিয়েছে, আর কিছু কিছু কান্ট্রি কেবল এসেছে মাত্র। এই যে এটা হচ্ছে মেক্সিকো, মেক্সিকান যে খাবারটা, তাদের একটা খাবার আমার ভালো লেগেছে, আমি খাবারের নামটা এক্স্যাক্টলি বলতে পারবো না। এই তো বিশাল একটা জায়গা নিয়ে কিন্তু এই মেলাটার আয়োজন হয় আর প্রচুর মানুষ আসে, মানে আমি অবাক হয়ে যাই যে এই বেলজিয়ামে যখন যে কোনো মেলার, ছোট হোক বড় হোক, যে কোনো মেলার যে আয়োজন করা হয় সরকারের পক্ষ থেকে প্রচুর মানুষ আসে। সেটা মোস্টলি ওরা উইকেন্ডে করে, তো সবাই তো ফ্রি থাকে। এইটা হচ্ছে রোমানিয়ান একটা স্টল, রোমানিয়ানদের খাবার আসলে দেখে না মনে হয় কি সবই আমাদের দেশি খাবার। আমি একটা জিনিস দেখলাম, মানে খাবারের লুকের মধ্যে তেমন কোনো ডিফারেন্ট কিছু আমি পাইনি। কোন কোন খাবার দেখে তো একেবারে মনেই হচ্ছিল যে আমার মায়ের হাতের রান্নাটা, একদম চিকেন কারি, বিফ কারি এরকম কিছু আছে। তো টেস্ট তো অবশ্যই ভিন্ন যেহেতু তাদের রান্নার প্রসেসটা ভিন্ন। আমার মেয়ে ওয়েট করছে সে তার খাবারের জন্য। আর এখানে হচ্ছে পায়লা, আই লাভ পায়লা। আমি অনেক জায়গায় পায়লা দেখেছি কিন্তু শুধুমাত্র হালাল হারামের যে ব্যাপারটা সেটার কারণে আমার আসলে পায়লা কখনোই খাওয়া হয়ে ওঠেনি। তবে একবার আমি একটা মরক্কান অথবা তুর্কির একটা স্টলে আমি পায়েলা দেখেছিলাম, এবং ওদেরকে আমি জিজ্ঞেস করেছি এটা কি হালাল কিনা, বললো যে হ্যাঁ হালাল, ওটা আমি খেয়েছিলাম।
সি ফুড দিয়ে, এত ইয়ামি ছিল। ওরা এখানেও সি ফুড টিফুড সবই দেয়, বাট পাশে একটু পর্ক অ্যাড করে দেয়, এটাই হচ্ছে জ্বালা। আরে বাবা, তোদের এই পর্কটা অ্যাড না করলে কী হয়? তোরা তো জানিস এটা একটা ইন্টারন্যাশনাল একটা আয়োজন, এটা স্প্যানিশ খাবার, আর এটা স্পেনের স্টল, আপনারা হয়তো দেখেছেন। তো তোরা জানিস যেখানে অনেক মুসলিমরাও আসে, তাদেরও তো ইচ্ছে হয় একটু খেতে, তো তোরা একটু চিকেন বা বিফ যেটা ইউজ করিস সেটা একটু হালাল করলে কী এমন সমস্যা হয়? একদিনের জন্যই তো, আমরা তো জাস্ট টেস্টটা পেতে আসি, তাই না? তো সে জায়গায় একটু হালাল হলে ভালো হয় না? এই তো পাশের স্টলেই আবার বিভিন্ন ধরনের বিভিন্ন টেস্টের কেক বানানো হচ্ছে, ওরা অবশ্যই এই কেকগুলো ইনস্ট্যান্ট বানিয়েই সেল করছে। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম হালাল হারামের ব্যাপারটা, যেহেতু এই একটা দিনই বছরে তোরা করিস, সেখানে তোরা একটু আমার মনে হয় চিকেন বিফ এগুলো একটু হালাল করে আর পর্কটা অ্যাভয়েড করলে পারিস, কারণ এটা তো আসলে আমাদের সাথে তোদের খাদ্যটা পরিচয় করানোর জন্য। হ্যাঁ, তোদের দেশে মানে এদের দেশের, এরা তো খায় এদের খাবার, এরা তো জানে পর্ক দিলে টেস্টটা কেমন হয় বা না দিলে কেমন হয়, আর কিন্তু আমরা চাই যে এদের দেশের খাবারটা একটু ট্রাই করার জন্য। কিন্তু আসলে হালাল হারামের ব্যাপার থাকার কারণে অনেকের খাবারই আসলে ট্রাই করা হয় না। এই যে এখানে আবার মিউজিকের আয়োজন করা হয়েছে, ভদ্রলোক তো একেবারে ড্যান্স করে করে হয়রান। ইনফ্যাক্ট আমারও ড্যান্স আসছিল, কারণ এত নাইস মিউজিক, আমি আসলে কপিরাইটের চিন্তা করে মিউজিকটা রাখছি না। তো সবাই খুব ড্যান্স করছে, বিভিন্ন দেশের মহিলারা পুরুষরা, খুবই মজার ছিল আসলে ওই দিনটি। তারা এত এনজয় করে লাইফটা, এদেরকে দেখলে না মনে হয় এদের লাইফে কোনো স্ট্রেস নাই, লাইফটা ওরা দারুণভাবে উপভোগ করে। এই তো আমি বেলজিয়ামে একটা জিনিস দেখলাম, উইকেন্ড মানে এরা, এবং একটু যদি ওয়েদার ভালো হয় সামথিং লাইক ঈদ, এত রমরমা, এত মানে মজা করে ওরা উইকেন্ডগুলিকে সেলিব্রেট করে। আমি সেলিব্রিটি বলবো, কারণ হচ্ছে প্রতি ফ্রাইডে ইভিনিং থেকে শুরু করে সানডে আফটারনুন বা ইভিনিং পর্যন্ত তারা খুবই মজা করে, উড়া ধুরা ঘোরা বেড়ানো বা ড্রিঙ্কস করা সব কিছু মিলে একেবারে লাইক তারা উইকেন্ড সেলিব্রেট করছে। তো আমার ছেলে মেয়েকে আমি বললাম তোমরা একটু ড্যান্স করো, ওরা তো খুবই লাজুক, করবে না ড্যান্স, বাট ওরা দাঁড়িয়ে দেখছিল এবং এনজয় করছিল। এদিকটায় ওরা বাচ্চাদের ব্রেন টেস্টের জন্য কিছু খেলাধুলা রেখেছে এবং কিছু পেইন্টিংয়ের ব্যবস্থা করেছে, বাচ্চারা এসে বসে সুন্দর পেপার পেন্সিল দেওয়া আছে, ওরা সুন্দর পেইন্টেন্ট করে তাদেরকে দিচ্ছে এবং তারা সেটাকে খুব সুন্দর করে হ্যাং করে সবাইকে দেখাচ্ছে। বাচ্চাদেরকে আসলে এই ধরনের প্রোগ্রামগুলিতে নিলে ওরা আসলে একেবারে মনের মাধুরী মিশিয়ে এনজয় করে, কারণ আসলে শীতের দেশ, এই দেশগুলোতে তো আমরা চাইলেই বাচ্চাদেরকে যখন তখন বাইরে নিয়ে ছেড়ে দিতে পারি না, খেলাধুলার ওই ব্যবস্থাটা খুব একটা থাকে না। শুধুমাত্র কিছু অকেশনে যখন এই ধরনের অ্যারেঞ্জগুলি করা হয়, প্রত্যেকটা বাবা মা এত সচেতন, তারা সবসময় চেষ্টা করে বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাগুলোতে অ্যাটেন্ড করতে। তো যাই হোক, দেখতে দেখতে আমি ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন এবং লাইক দিয়ে যেতে ভুলে যাবেন না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি প্রত্যেকটা জায়গায় দেখলাম যারা এগুলো অর্গানাইজ করছে তারা এত ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে সময় দিচ্ছিল, এটা আসলে মানে একেবারে আমার, আমি মনে করি আমরা বাবা মা হয়েও এত তো ধৈর্য রাখি না, ওরা যতটা ধৈর্যশীল। তো যাই হোক, আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।